আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মা আজ প্রিয় দিনই ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তাল অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভাই বোনেরা আজকে আলোচনা করব যে কিভাবে আপনি তেলাওতে সিজদা আদায় করবেন এ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন কারণ আমরা অনেকেই কোরআন তেলাউত করার চেষ্টা করি আর কোরআন তেলাউত করতে করতে যখন সিজদার আয়াত চলে আসে তখন আমরা সিজদার আয়াত তেলাউত করার পরে কিভাবে আমরা সিজদাটা আদায় করব। সেটা নিয়ে আমাদের মনের ভিতরে অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে করব এটা সঠিক নিয়মটা কী তো প্রিয় বন্ধুগণ বিষয়টি হচ্ছে যখন আপনি তেলাওতে সিজদা কোনো সিজদার আয়াত তেলাওয়াত করবেন তখন আপনি কোরআন শরীফটাকে বন্ধ করে সেই মুহূর্তে আপনি সিজদা করতে পারেন অথবা আপনার তেলাওয়াত শেষেও আপনি সিজদাটা আদায় করতে পারেন অর্থাৎ আপনার কোরআন শরীফটাকে একটু সাইটে রেখে আপনি পশ্চিম মুখ হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে সরাসরি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা রব্বি আলা সুবাহি বিয়াল আলা এই যে তাজবিহটি আমরা সিজদার মধ্যে নামাজের সিজদার মধ্যে আদায় করি সেই তাজবিহটাই আপনারা পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ আকবার বলে যখন আপনি সিজদা থেকে উঠবেন উঠে বসতেও পারেন দাঁড়িয়েও যেতে পারেন অর্থাৎ সিজদা থেকে আল্লাহ আকবার বলে যখন আপনি মাথা উঠাবেন তখনই আপনার সিজদা সম্পন্ন হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা এভাবেই তিলাওয়তে সিজদা আদায় করবেন আল্লাহ পাকর আব্বু আলমিন আমাদেরকে বোঝাতেও দান করুক এবং আপনাদের মনে যদি ইসলাম সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে নিঃসংকোচে আপনারা এখানে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা সে সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ব্যক্তিগত কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত